আপনি রাজনীতি করেন, আপনার সবচেয়ে প্রিয় রাজনীতিবিদ কে? আমি হিরো আলম। শামীম গোস্বামীকে আমি কি বলবো, সে তো বরখাসে মহিলা। এতে কোনো দলের সাথে যোগ দিলে তেমনি করে রাজনীতির সাথে ভূমিকা থাকবে না, এটা ভুল। রাজনীতির মাঠে আমি কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে এই না, আপনি হলে যে রাজনীতি করে আসতেছে। যে হিরো আলম একজন প্রার্থী ছিলেন এবং অনেকেই বিশ্বাস করেন হিরো আলম জিতে যাওয়ার প্রার্থী ছিলেন, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যদি এখন আপনি কলাগাছ দাঁড় করান, কলাগাছ বিপুল ভোটে জয়লাভ করবে। যে কলাগাছ কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না, সেই কলাগাছও আওয়ামী লীগের কোনো প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করবে। এটা হচ্ছে আওয়ামী লীগের 15 বছরের অর্জন। আসসালামু আলাইকুম দর্শক, ওবায়দুল কাদেরকে অপমানাপদস্থ করলো এবং শামীম ওসমানকে সরাসরি মহিলা বলে গালিগালাজ করলো। প্রিয় দর্শক শ্রোতা, আজকে মূলত 4টি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। সেই যে তরিকুল ইসলাম এবং হিরো আলম অবশেষে একত্রিত হয়ে গেল, এক হয়ে গেল, দুজন পাশাপাশি বসে কি বার্তা দিল যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলে যে হিরো আলমের ব্যাপারটি নিয়ে অবশেষে মুখ খুলেছে ব্যারিস্টার রমিন ফারহানা। এবং কি আরও একটি চমৎকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো একটি টক শোতে হিরো আলমকে ডাকা হয় এবং সেখানে হিরো আলমকে এমন কিছু মারাত্মক প্রশ্ন করেছে একজন মহিলা সাংবাদিক এবং প্রতিটি প্রশ্নের টাস টাস জবাব দিয়েছে হিরো আলম, যেগুলো শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই 4টি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সম্মুখে মূলত হাজির হওয়া। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে আপনাদেরকে 4টি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। সর্বপ্রথম ওবায়দুল কাদের এবং শামীম ওসমানকে নিয়ে কি বলতেছে, চলুন প্রিয় দর্শক একজন সাধারণ লোকের কথা আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। শামীম গোস্বামীকে আমি কি বলবো, সে তো বরখাসে মহিলা, তার সাথে কি খেলবো, তার সাথে খেলার যোগ্য হিজলা। 600 টাকা বাজার হয় না, 600 টাকা বাজার হয় না। কালকে 1 কেজি গরু গোশ কিনতে গেছে 800 টাকা, আগে গরু গোশ কিনতে 250 টাকা, 300 টাকা দিয়ে রিস্কালা লড়ে পারলে নির্বাচনে আসুক। রিস্কালা মায় বছর পোলায় বছর এই দেশে। শামীম গোস্বামীকে আমি কি বলবো, সে তো বরখাসে মহিলা, তার সাথে কি খেলবো, তার সাথে খেলার যোগ্য হিজলা। হিজলা হইলে তার সাথে খেলবে পুরুষ পোলা, তার সাথে কি খেলবে, মহিলাও খেলবে তার সাথে, খেলবে মহিলা মহিলা মহিলা। রিস্কার বাজার আগে 300 টাকা করতে, বাজার গেলে আরো 100 টাকা ফিরাইছো, অন 600 টাকা লোক বাজারে গেলে বাজার আলো বাইন্দা টাকা রাখতে চায়। 600 টাকা বাজার হয় না, 600 টাকা বাজার হয় না। কালকে 1 কেজি গরু গোশ কিনতে গেছে 800 টাকা, আগে গরু গোশ কিনতে 250 টাকা, 300 টাকা দিয়া এই দেশে কি হচ্ছে, এই দেশে কি হবে। গণতন্ত্র নাই, পুলিশ রাস্তায় বাইরে না, পুলিশ আত্মা চেক করে, পকেটে কিছু নাই, পুলিশে কালকে আমাদের 500 টাকা রাখছে। এই দেশে দূর না, এই স্টার বেকারির মোচলে আমরা দুজন আতাতি করছি, একজন তরজনকে ধরে বলছে দুজন 500 করে টাকা দিবি, টাকা কি এই দেশে বানানো। হ্যাঁ, এই দেশে প্রধানমন্ত্রী টাকা দিবে, তাহলে রিস্কালা লড়ে পারলে নির্বাচনে আসুক। রিস্কালা বেশি কথা না, একটা রিস্কালা, একটা রিস্কালা। মায় বছর পোলায় বছর, মায় বছর পোলায় বছর এই দেশে। আর ওবায়দুল কাদির আগে এসে, ওবায়দুল কাদির আগে এসে, আর নিজেরই ডকুমেন্ট নাই, আর নিজেরই ডকুমেন্ট নাই। ওবায়দুল আগে এমনি তো পেট বড় হয়ে গেছে, এমনি পেট বড় হয়ে গেছে, এত এমনি পেরালাইছেন লুকি, এখন সুমিষ্ট করে কেউ জানে না, এখন সুমিষ্ট করে কেউ জানে না। বুয়া কাউয়া, বুয়া কাউয়া, বুয়া কাউয়া। প্রিয় দর্শক শ্রোতাদের কথাগুলো আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মতামতগুলো আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, হিরো আলমের ব্যাপারটি নিয়ে অবশেষে মুখ খুললেন ব্যারিস্টার রমিন ফারহানা। চলুন তার কথাগুলো আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। ঢাকা 17-এর উপনির্বাচন মাত্র শেষ হলো, নির্বাচনটি নিয়ে একটা শব্দ কোথাও হওয়ার কথা ছিল না, কারোর জানবার কথা ছিল না যে একটা উপনির্বাচন হচ্ছে। এমনকি যারা গুলশানে থাকেন, বনানীতে থাকেন, বাড়িধারায় থাকেন, অর্থাৎ গুলশান বনানী বাড়িধারা যে জোনটাকে নিয়ে 17 নম্বর আসন, সেটাও আসলে তাদের ভোটার যারা, তাদেরও আসলে জানবার কথা ছিল না যে একটা ভোট হতে দিচ্ছে। কারণ গত কয়েক বছরে ভোটের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আসলে জাতীয় নির্বাচন নিয়েই কার উৎসাহ নেই, সেখানে একটা উপনির্বাচন যার মেয়াদ 4 মাস 5 মাস। কিন্তু নির্বাচনটি আলোচিত হলো, ভীষণভাবে আলোচিত হলো, এবং যার কারণে আলোচিত হলো তিনি হচ্ছেন হিরো আলম, আশরাফুল আলম বা হিরো আলম। তিনি সম্প্রতি একটা মন্তব্য করেছেন, আজকেই দেখলাম আজকের পত্রিকায় মন্তব্যটি ছাপা হয়েছে, আরও কয়েকটা পত্রিকায় এসছে, আমি আজকের পত্রিকার কথা উল্লেখ করছি। সেখানে তিনি পরিষ্কার এবং স্পষ্টভাবে বলেছেন যে ডিএমপি কমিশনার যে বক্তব্য দিয়েছেন সেটা লজ্জাজনক। ডিএমপি কমিশনার কি বক্তব্য দিয়েছেন সেই জায়গায় আসার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে আবার মনে করাই। আমি জানি আপনারা সকলেই জানেন যে হিরো আলম একজন প্রার্থী ছিলেন এবং অনেকেই বিশ্বাস করেন হিরো আলম জিতে যাওয়ার প্রার্থী ছিলেন, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যদি এখন আপনি কলাগাছ দাঁড় করান, কলাগাছ বিপুল ভোটে জয়লাভ করবে। যে কলাগাছ কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না, সেই কলাগাছও আওয়ামী লীগের কোনো প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করবে। এটা হচ্ছে আওয়ামী লীগের 15 বছরের অর্জন।
মানুষের ঘৃণা, মানুষের ক্ষোভ, মানুষের রাগ, মানুষের না পাওয়া, মানুষের মানে এক ধরনের অপমানিত হবার অনুভূতি, কারণ বারংবার ভোট দিতে না পারা একটা নাগরিকের জন্য, একজন নাগরিকের জন্য ভীষণ রকম অবমাননাকর। সুতরাং এই সকল লাঞ্ছনা অপমানের ভিতর দিয়ে যেই মানুষগুলো গেছে তাদের কাছে আওয়ামী লীগের বিকল্প একটা কলা গাছ হলো, একটা কলা গাছকেই তারা ভোট দেবে। সেখানে হিরো আলমের নিজস্ব জনপ্রিয়তা আছে, তার নিজস্ব ফ্যান বেজ আছে, তার নিজস্ব ভোটার আছে। সুতরাং মানে ভেরি লাইকলি যে হিরো আলম জিতে যেতে পারতো, কারণ বগুড়াতে যে নির্বাচন হয়েছে সেটাও একটা উপনির্বাচন, সেখানে হিরো আলম দুটো আসনে কনটেস্ট করেছিলেন এবং একটা আসনে শেষ মুহূর্তে তাকে হারিয়ে দেওয়া হয়। কয়েকশো ভোটের ব্যবধান ছিল এবং হিরো আলম খুব সঠিকভাবেই সন্দেহ করেন যে তাকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। আরেকটা আসনে তো ভোট কারচুপি টারচুপি একেবারে প্রকাশ্যেই হয়েছে, বাট যেই আসনটাতে মোটামুটি ফেয়ার হচ্ছিল নির্বাচন, সেখানে হিরো আলম অনেক ভোটে এগিয়েছিল, সেখানেও লাস্ট মোমেন্টে তাকে হারিয়ে দেওয়া হয়। সুতরাং ঢাকা 17-তে হিরো আলমের জিতে যাওয়ার কিন্তু একটা ভালো সম্ভাবনা ছিল। সেই জায়গায় আমরা দেখলাম হিরো আলম বনানী বিদ্যানিকেতনে একটা কেন্দ্রে ভীষণভাবে লাঞ্ছিত হলেন। মোটামুটি পুলিশ তাকে মানে কোলে করে নিয়ে কেন্দ্র পার করে দিয়েছে, দিয়ে হায়নাদের হাতে তুলে দিয়ে তাকে মার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাকে যখন ভীষণভাবে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছিল, তিনি প্রাণ ভয় দৌড়াচ্ছিলেন, আমরা দেখছিলাম সেই ভিডিওগুলো, সেখানেও আমরা দেখেছি একটা পুলিশ তাকে সাহায্য করতে আগায় আসে নাই। পুলিশের কাছে যখন সাংবাদিকরা সাহায্য চান তখন পুলিশের কর্মকর্তা বলছেন বা পুলিশ সদস্য বলছেন, আমাদের ইনার কর্ডন, আমরা ভিতরের দায়িত্বে আছি, বাইরে কি হলো না হলো, সেন্টারের বাইরে কি হলো না হলো সেটা আমরা দেখবার এখতিয়ার রাখি না। বিএনপি কমিশনারের বক্তব্য এই ব্যাপারে যেটা তিনি বলেছেন, তার জবাব মানে তিনি যেটা বলেছেন সেটা হলো একই কেন্দ্রে দুইবার যাওয়ার কারণে হিরো আলমকে নাকি নিরাপত্তা দেওয়া যায় নাই। একজন প্রার্থী চাইলে এক কেন্দ্রে 100 বার যাবেন, 100 বার তাকে 100 বার নিরাপত্তা পুলিশের দিতে হবে। একজন প্রার্থী যদি মনে করেন ওই কেন্দ্রে তিনি ঘুরে ঘুরে শুধু ওই কেন্দ্রেই তিনি থাকবেন, একবার বাইরে যাবেন আবার আসবেন, আবার বাইরে যাবেন আবার আসবেন, আবার বাইরে যাবেন আবার আসবেন, হি হ্যাজ গট 100% রাইট টু ডু দ্যাট, শতভাগ তার অধিকার আছে এটা করবার। সেখানে ডিএমপি কমিশনার বললেন যে এক কেন্দ্রে দুবার যাবার কারণে নাকি তাকে যথাযথ নিরাপত্তা দেয়া হয়নি। আমি ডিএমপি কমিশনারের কথাটা আপনাদের পড়ে শোনাই। হিরো আলম ইস্যুতে মুখ খুললেন ডিএমপি কমিশনার, তিনি বললেন পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয়বার যাওয়ায় ঢাকা 17 আসনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিরাপত্তা দেয়া যায়নি। পুলিশকে জানায় যেতে হবে, তাহলে এই হলো আপনাদের নিরাপত্তা ব্যবস্থা যে আমি প্রার্থী বা আমি একজন ভোটার আমি একটা কেন্দ্রে যাবো, তার আগে তাড়াতাড়ি 999 কল দিব না, ও পুলিশ সাহেব তাড়াতাড়ি আসেন আমি একটা ভোট কেন্দ্রে যাচ্ছি। মানে কি বলেন আপনারা আসলে, নিজেদেরকে কোথায় নামান এই কথাগুলো বলে? যাই হোক, বলছেন পুলিশ কমিশনার যে পুলিশকে না জানি একই কেন্দ্রে দ্বিতীয়বার যাওয়ায় তাকে নিরাপত্তা দেওয়া যায়নি। এই একই পুলিশ অফিসার কি বলেছিল আগে আমরা একটু দেখি। এই পুলিশ অফিসার বলেছিল যে যদি সুষ্ঠু মানে নিরপেক্ষতার প্রমাণ তারা রাখতে না পারে নির্বাচনে, তাহলে তিনি নাকে খত দিয়ে চলে যাবেন। আমি বাংলা ট্রিবিউন থেকে একটু না সরি মানবজমিন থেকে একটু পড়ে শোনাই। ঢাকা 17 আসনের উপনির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষ থাকবে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আপনারা 17 তারিখের নির্বাচন দেখেন আমাদের নিরপেক্ষতার প্রমাণ পান কিনা, যদি না পান তখন আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব। অর্থাৎ আপনারা জানেন যে আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে বিরাট প্রশ্ন আছে, মানুষ বিশ্বাস করে না আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, মানুষ মনে করে পুলিশ লীগ বলে একটা লীগ, আওয়ামী লীগের একটা উইং, আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের একটা ভাতৃপ্রতিম সংগঠন গঠিত হয়েছে, যারা যাদের কাজই হলো বিরোধী দলের মানে নেতাকর্মীদের দৌড়ের উপর রাখা, যাদের কাজই হলো বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া, যাদের কাজই হলো বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার অজ্ঞাতনামা আসামি বানানো, যাদের কাজই হলো বিরোধী দলের নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে গুম করা, বিরোধী দলের নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে দেয়া, যাদের কাজই হলো মানুষের পকেটে সাধারণ মানুষ যারা কোনো দলের সঙ্গে যুক্ত না, রাজনীতির সঙ্গে যুক্ত না, পকেটের মধ্যে ইয়াবা দিয়ে পয়সা নেওয়া, যাদের কাজই হলো মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে মামলা দেওয়া বা মামলা সাজানো বা যাই করা, মানুষ যদি তাদের কাছে কোনো সাহায্য চায় ঘুষ ছাড়া তারা মুচকিও হাসে না। এই হলো আপনাদের ব্যাপারে মানুষের পারসেপশন। প্রিয় দর্শক, ব্যারিস্টার রবিন ফারহানা কি বললো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং মনোযোগ সহকারে তার কথাগুলো শুনেছেন। এখন কিন্তু আরও চমৎকার দুটি ভিডিও আপনাদের জন্য আছে, এই চমৎকার দুটি ভিডিও শেয়ার করে কিন্তু আমি ভিডিওটি শেষ করব। আপনারা সকলে জানেন 17 আসন উপনির্বাচনে কিন্তু হিরো আলম ওখানে নির্বাচনে দাঁড়িয়েছিল এবং আরও একজন দাঁড়িয়েছিল, তার নাম হলো তরিকুল ইসলাম, যিনি কিন্তু ভোট বর্জন করেছিল। তো অবশেষে তরিকুল ইসলাম এবং হিরো আলম একত্রিত হয়ে গেল এক টেবিলে বসে কি বলতেছে, চলুন সেই ভিডিওটি দেখে আসি। দাঁড়ান, জানেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। চলুন প্রিয় দর্শক ভিডিওটি দেখে আসি। কর্মী বা যারা রাজনীতি করে কিছু অংশ মানুষ আমাকে চিনে, আর এখানে আমার সেলিব্রিটি হওয়ার কিছুই নেই, কারণ আমি মামলা খেয়েছি, জেল কেটেছি,
রাজনীতি করতে আমি অনেক হামলামাম রেজুতিতে আমি তিনটি নির্বাচন করেছি, এটি চতুর্থ নম্বর নির্বাচন। সেক্ষেত্রে আমার আসলে সেলিব্রিটি হওয়ার কিছু নেই, আমার কাজ হচ্ছে মানুষের সাথে কাজ। এখন যেহেতু একজন সেলিব্রিটির পাশে আসছি সেটা আপনারা এটা দাবি করতে পারেন, তবে আমি এটা দাবি করি না। আচ্ছা আলম ভাই, যে রাজনীতি যখন আপনারা 17 সালে নির্বাচন করছেন, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানে এইরকম কিন্তু কখনো দেখা যায় না, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক টেবিলে বসে আছে। যেমন তারিকুল ভাই কিন্তু যখন আপনি হামলার শিকার হয়েছেন তখন কিন্তু আপনাকে হাসপাতালে দেখতে গিয়েছে, এখন আপনার বাসায় এসেছে। এর আগে রাজনীতি মানে তাকে সে আপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আপনিও দিয়েছে, আসলে এখন এখন দুইজন তো এক জায়গায়, কেমন লাগছে বিষয়টা? দেখুন, মানুষের রাজনীতিতে একটা বিষয় আছে, একজনে একজন দোষারোপ করে, এটা অল টাইম আপনারা একদম নতুন কিছু না বিষয়গুলো। তো আমি তো আগে থেকে একটা বিষয় জানেন, যে আমাকে কেউ বকা দিলে, আমার বিরুদ্ধে কেউ কিছু বললে আগে থেকে আমার বলার অভ্যেস নেই। মনে করেন আমার কথা সে দিল আমাকে বকা দিয়ে, যদি মনে করেন ভুল, তারা একদম ভুল বুঝতে পারবে। আপনি দেখছেন এটি করবে আমাকে নিয়ে যারাই কথাবার্তা বলেছে আমার বিরুদ্ধে বলে, তারা কিন্তু পরে তাদের ভুলটা বুঝতে পেরেছে, তারা কিন্তু পড়া নেই, তারাই কিন্তু আবার তাদের কথা কিন্তু আবার মনে করে ফিরে নিয়ে আসে, তারা কিন্তু আবার আমার বিরুদ্ধে ভালো বলছে। তারাই একদিন আমাকে বকা দিয়েছে, তারা একদিন ভালো কথা বলছে। এক দুই নম্বর ভাই দুইটা প্রশ্ন কথা বলছে, একটা হলো যে রাজনীতির মাঠে আমার কোনো ভূমিকা নেই। হ্যাঁ, এই প্রশ্নটা ভুল, কারণ রাজনীতির মাঠে আমাদের ভূমিকা, রাজনীতি কোনো দলের সাথে যোগ দিলে তেমন রাজনীতির সাথে ভূমিকা থাকবে না, এটা ভুল। রাজনীতির মাঠে আমি কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে ইউনি, আপনি হলে যে রাজনীতি করে আসতেছে, তাই কে কিছু কিন্তু হিরোগঞ্জ দল করেনি, কোনো দলের সাথে যোগদান করলে রাজনীতি হয় না। ভোটের দিলে আমি কবয়দুল কিছু না জানি, জনগণের কীভাবে সেবা করলাম সেই কথা কাজে তো না জানি, মিটিং মিছিলে যদি আমি না করতে পারি, কথাই তো না বলতে পারি, তাহলে রাজনীতি কেমন করে করি? অবশ্যই আমি ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু রাজনীতি করে আসতেছি, তাহলে অবশ্যই রাজনীতির মাঠে আমার ভূমিকা তো না থাকলে আমি মানুষের আমার নিজের জীবনের কথা ভাবি না, আমি ভোটার অধিকার ফিরে আনার জন্য আন্দোলন করতেছি, সুষ্ঠু ভোটার করার জন্য আন্দোলন করতেছি, তাহলে অবশ্যই। এবং দেশের জনগণের জন্য মনে করেন যে কোনো জায়গায় মানুষ বিপদে গেলে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, তার মানে কি রাজনীতি মনে করে? রাজনীতিকে এইটাই বোঝায় যে কোনো দলে যোগ দিলে সে রাজনীতি করা হবে, কোনো দলে যোগ না দিলে মনে রাজনীতি করা হবে না, এটা ভুল ধারণা আপনি। আর একটা বিষয় আপনি করছেন, আমাকে এক শ্রেণীর লোক চেনে আর এক শ্রেণীর লোক আমাকে চেনে না, খালি মিডিয়া আপনারা বলছেন মিডিয়া ব্যক্তি চেনে, অন্য কোনো শ্রেণীর চেনে, আপনি রাজনীতি করে রাজনীতি ব্যক্তি চাই, কিন্তু ভুল। ইডিওলজিক রাজনীতিবিদ বলেন, বিনোদন জগতে বলেন, এমন কোনো শ্রেণীর লোক নেই আমাকে চেনে না, সব শ্রেণীর লোকে আমাকে চেনে, কিন্তু আমি কে দুইটা শ্রেণীতে থাকি, কিন্তু আজকে আলম থাকে হিরো আলম। কিন্তু রাজনীতি মাঠে আপনারা কোনো দলে যোগ দিলে যে রাজনীতি করা হয়, এটা ভুল হবে মনে হয়, কারণ যে কোনো লোক আমি যেমন একে একে নিয়ে হিরো আলম তৈরি হয়েছি, আমি যদি এখন এই মুহূর্তে একটা দল ঘোষণা দি করে, তাহলে তো আমি নিজে একটু না একটু রাজনীতি জায়গায় কী হলাম, একটা দল হয়ে গেল। কিন্তু কোনো দলে যোগ দিলে, দল করলে রাজনীতিবিদ হয়, এটা ভুল। আপনাকে রাজনীতিবিদ কারে বলে? আমি জনগণের জন্য কী করতেছেন? আপনি জনগণের পাশে আসেন কি, অন্যের প্রতিবাদ করতেছেন, কথা করতেছেন কি, সেগুলো দেখেন না। কিন্তু কোনো দলে যোগ দেওয়াতে রাজনীতি বলে আমি এটা জানা ছিল না আর কি। হিরো আলম কি কোনো দলে যোগ দিবেন কিনা সে তো একটি অফারও দিয়েছে? না, অবশ্যই আমি যদি কোনোটা আমি দলে যোগ দিই অবশ্যই আপনাকে সবাইকে জানাবো, ভাইয়ের দলেও তো যোগ দিই, আপনাকে বলবো হ্যাঁ আমি ভাইয়ের দলে যোগ দিতেছি, কিন্তু এই মুহূর্তে আমি কোনো দলে যোগ দেবো না, যোগ দিলে আপনাকে জানাবো আমি এই মুহূর্তে দলে। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে তিনটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। এবার লাস্ট মুহূর্তে চলে এসেছি যে হিরো আলমকে একজন মহিলা সাংবাদিক এমন কিছু প্রশ্ন করেছে হিরো আলমকে আটকানোর জন্য, কিন্তু হিরো আলম টাস টাস করে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন হিরো আলম একসময় কী ছিল আর এখন কী হয়ে এসেছে, সবাই কিন্তু হিরো আলমকে এখন প্রকৃতপক্ষে হিরোই দাবি করছে। তো যাই হোক প্রিয় দর্শক, তার ব্যাপারে দুটি কথা বলবো, আগে চলুন সেই ভিডিওটি আগে দেখিয়ে নিয়ে আসি। আপনি রাজনীতি করেন, আপনার সবচেয়ে প্রিয় রাজনীতিবিদকে? আমি হিরো আলম। আপনারা ভিডিওটি দেখলেন, হিরো আলম কিন্তু কিছু প্রশ্ন করেছে সাংবাদিক, মহিলা সাংবাদিক, যে প্রশ্নগুলো কিন্তু মারাত্মক ছিল, তারপরে কিন্তু হিরো আলম প্রতিটি প্রশ্নের জবাব টাস টাস করে দিয়েছে। এখন প্রিয় দর্শক শ্রোতা, হিরো আলম কোথায় ছিল, কোথায় এসেছে, এটা আমরা সকলে জানি। আসলে যে মানুষ ধৈর্যহারা না হয়ে যদি কোনো কাজ করতে থাকে বা ধৈর্যহারা না হয় এক কথায় বলতে গেলে, তাহলে কিন্তু মানুষ ইচ্ছা করলে যে কোনো পর্যায়ে যেতে পারে। হিরো আলম কোথায় ছিল দেখেন, ডিশ ব্যবসায়ী আলম, তারপরে কী করলো, কৌতুক নাটক এগুলো করে ইউটিউবে আপলোড দিত, তারপরে কী করলো, গান গাওয়া শুরু করলো, তারপরে কবিতা, তারপরে সিনেমা, এই এক করতে করতে এখন এমপি মেম্বার, চেয়ারম্যান, এমপি পর্যায়ে ভাই চলে আসছে। তবে সবাই জানাজানি করতেছে, বলা বলি করতেছে, আগামীতে হয়তো হিরো আলম কোনো না কোনোভাবে নেতা হবেই হবে।
তো যাই হোক প্রিয় দর্শক আপনাদের মতামতকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই মূলত এই কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম তো আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো সিলে পর্যন্তই আল্লাহ হাফেজ